হ্যালো এভরিওয়ান, দিস ইজ শাকিল ফ্রম রকারএক্স। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমার এই ভিডিওটি আমার চ্যানেলের প্রথম ভিডিও। মূলত আমার এই চ্যানেলটি খোলার একমাত্র উদ্দেশ্য হচ্ছে যে আমার মেমোরিজগুলা এবং আপনাদের সবার সাথে শেয়ার করা, এবং আমার ফ্যামিলি এবং আমি যাতে পরবর্তীতে আমার যখন একটু বয়স হবে তখন যাতে আমি মেমোরিগুলা মনে করতে পারি, দেখতে পারি, এক্সপিরিয়েন্স করতে পারি, সেই জন্যই। সো কথা না বাড়িয়ে আজকে আমার যেই ভিডিওটি করতে যাচ্ছি সেটি হচ্ছে বেসিক্যালি ইয়ামাহার যে FZS-এর ভার্সন 3 আসছে সেটার অফিসিয়াল লঞ্চিং নিয়ে। সো আপনারা সবাই জানেন ACI মোটরস বাংলাদেশে ইয়ামাহার বাইক ডিস্ট্রিবিউশনের দায়িত্বে বা বাংলাদেশে ইয়ামাহা বাইক নিয়ে আসছে তারা। সো কিছুদিন আগেই আমি FZ-V3 FIG ভার্সনটি আছে প্রিবুক করি, এবং সেই সুবাদে ইয়ামাহার যে লঞ্চিং প্রোগ্রাম সেখানে আমন্ত্রণ পাই। সো আজকে 28 এপ্রিল হোটেল লে মেরিডিয়ানে হতে যাচ্ছে ইয়ামার FZ-FI ভার্সন 3-র লঞ্চিং প্রোগ্রাম। সো কথা না বাড়িয়ে চলুন। সো আই এম রেডি ফর দ্য ইভেন্ট। সো ইয়ামাহা থেকে বেসিক্যালি আমাদের যারা ইভেন্টে অংশগ্রহণ করছি সবার জন্য একটি করে টি শার্ট গিফট করেছে, থ্যাংকস টু ইয়ামাহা। দিস ইজ দ্য টি শার্ট। ওকে, তো আই হোপ ইভেন্টটি খুব আনন্দদায়ক হবে এবং আমরা ভার্সন 3 সামনাসামনি দেখতে পারবো। তো ইনশাল্লাহ লেটস গো অ্যান্ড এক্সপিরিয়েন্স দ্য ইয়ামাহা FZS-V3। হ্যালো এভরিওয়ান, আমরা এখন লে মেরিডিয়ানের কাছাকাছি রিজেন্সির সামনে এসে দাঁড়িয়েছি সবাই একসাথে। তো আমার সাথে বেশ কয়েকজন রাইডার আছে। তো আমরা রিজেন্সির এখানে আছি সবাই একত্রিত হয়ে, দেন লে মেরিডিয়ানে ঢুকবো।
গাইজ, আমরা এখন এসে পড়ছি ল্যামেরিডিয়ানে। তো আমরা কিছুক্ষণের মধ্যে এন্ট্রি করব। তো সবাই আস্তে আস্তে একে একে ঢুকতেছে এই জায়গায়, সবাই একে একে জমা হয়েছে, বাইকিং কমিউনিটির ইয়ামাহা লাভার্স এন্ড অল। চলে আসছি ইয়ামাহার গ্র্যান্ড লঞ্চিংয়ে। তো লেটসি, এখানে বেশ বড় সড়ো করে আয়োজন করা হয়েছে ফর দ্য বাইকার্স অ্যান্ড দ্য প্রি বুককারী যারা আছে তাদের জন্য। সো লেটসি হোয়াট ইজ দ্য প্রসিডিওর, ওদের মনে হয় রেজিস্ট্রেশন একটা প্রসেস আছে, দেখি। গাইজ, দেখতে দেখতে শেষ হয়ে গেল ইয়ামাহার লঞ্চিং সেরেমনি ভার্সন 3 এর। ইট ওয়াজ অ্যান অ্যামেজিং ইভেন্ট বাই এসিআই মোটরস, খুবই ভালো লাগলো। অনেক বাইকাররা এসেছেন, টিভি মিডিয়া কর্মী এবং যারা প্রি বুক করেছেন তারা এসেছেন। খুব চমৎকার একটি সময় কাটলো, অ্যামেজিং এনভায়রনমেন্ট একটা ক্রিয়েট হয়েছে এবং সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এই ইভেন্টটি আমার কাছে মনে হয়েছে চমৎকার একটি ইভেন্ট। সো যেটাই বলতে চাই, আশা করি বাইকটি অনেক ভালো হবে। এসিআইয়ের যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন এবং যারা মার্কেটিংয়ে আছেন তারা খুব সুন্দর একটি প্রেজেন্টেশন দিয়েছেন। আমরা একটি প্রজেকশন ম্যাপিংও দেখলাম, এখন মিউজিক টিউজিক চলতেছে, পারফরমেন্স চলতেছে। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া এবং সব কিছু সব মিলিয়ে খুবই ভালো ছিল। তো আজকে ভিডিওটি এইখানেই শেষ করে দিব। এখন শেষ করে দিয়ে আমি আবার ভিতরে যাব, মিউজিক এনজয় করব। সো টিল দেন সবাই দোয়া করবেন। অ্যান্ড যাওয়ার আগে একটা কথাই জাস্ট বলতে চাচ্ছি, সেটা হচ্ছে লার্ন ফ্রম ইয়েস্টারডে, লিভ ফর টুডে অ্যান্ড হোপ ফর টুমোরো। সাইনিং অফ, রকার এক্স।